অনেক সময় আমাদের কম্পিউটারে কিছু ফোল্ডার থাকে যেগুলো আমরা সহজে ডিলিট করতে পারি না। সেইগুলো ডিলিট করতে গেলে একটা সমস্যা দেখায়। যেমন এইখানে এই ফোল্ডারটি যদি আমি রাইট বাটন ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করি, এইখানে দেখাচ্ছে আইটেম নট ফাউন্ড এবং ট্রাই এগেন। এইখানে আমি যদি আবার ক্লিক করি একই সমস্যা দেখায়। এই ধরনের ফোল্ডার ডিলিট করতে হলে আমরা কয়েকটা স্টেপ ব্যবহার করে খুব সহজেই ডিলিট করে দিতে পারি। সেই জন্য আমরা প্রথমেই আমাদের সার্চ বারে এইখানে রান অ্যাপে যাব। রান অ্যাপটা ওপেন করার পরে এইখানে আমরা সিএমডি কমান্ড প্রম্পট এইটা লিখে এন্টার দিব। দেওয়ার পরে এইখানে আমরা সহজ কিছু কমান্ড লিখব। প্রথমেই সিডি স্পেস ব্যাকস্ল্যাশ ডি এইটা লেখার পরে আমরা আমাদের ফোল্ডার লোকেশনে যাব। ফোল্ডার লোকেশনে যাওয়ার জন্য আমরা ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করব এবং এইখান থেকে প্রপার্টিজ, এইখান থেকে আমরা এই যে লোকেশনটা দেওয়া আছে এটা কপি করব। কপি করার পরে আমরা আবার এইখানে ফিরে আসব এবং ব্যাকস্ল্যাশ ডি এর পরে স্পেস দেওয়ার পরে এইখানে পেস্ট করে দিব। এরপরে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এইখানে আমরা আবার লিখব ডিআইআর স্পেস ব্যাকস্ল্যাশ এক্স এবং আবার এন্টার দিই। এইবার এইখানে আমাদের একটা ডিরেক্টরি ফাইল দেখাবে, সেটা হচ্ছে এই যে এইখানে। এখন আমরা এখানে আরো কিছু লিখব, আর এম ডি আই আর স্পেস ব্যাকস্ল্যাশ কিউ স্পেস ব্যাকস্ল্যাশ এস স্পেস, এবং এইখানে আমরা ডিরেক্টরিটা লিখে দিব। এইটা লেখা হয়ে গেলে এখন আমরা এখানে এন্টার দিব এবং এন্টার দেওয়ার সাথে সাথে দেখব এই ফাইলটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।